আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নতুন আটি ভিডিও নিয়ে হাজির করা সত্যি তেহারি। গরু ও মশলা কিন্তু তৈরি করতে পারবেন খুব সহজভাবে, খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু খুবই মজার একটা তেহারি তৈরি করা যাবে। তেহারি কিন্তু আমরা কেনা পছন্দ করি, প্রত্যেকেরই কিন্তু পছন্দের একটা খাবার। যেহেতু ইফতারি মেনুতে কিন্তু এরকম একটা খাবার আমরা প্রতিদিনই রাখতে পারি, অথবা মনে ভাজা পড়ার পাশাপাশি কিন্তু এগুলো রাখলেও কিন্তু ভালো হয়। যেহেতু মনে করো অনেক বড় দিনের রোজা, মনে করো একটু এরকম ভিন্ন ধরনের খাবার হলে কিন্তু পেটের জন্য খুবই উপকারদায়ক হয়। তার আজকের ভিডিও আমার কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নিয়ে যাক মূল উপকরণে। এই তো এখানে প্রায় 1 কেজি পরিমাণ আমি চিকেন নিয়েছি। চিকেনটা কিন্তু পাকিস্তানি কক, সেটা নিয়েছি। চেষ্টা করবেন এরকম দিয়ে রান্না করার জন্য, হাতের কাছে না থাকে তাহলে বয়লার দিয়ে রান্না করা যাবে। তবে একটু বড় সাইজের মুরগি হলে কিন্তু বেশি ভালো হয়। এরপর যেহেতু 1 কেজি পরিমাণ মাংসটা ভালো করে ধুয়ে পরিষে টুসে করে নিয়েছি আমি। এরপর যে চুলায় কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপের থেকে একটু বেশি, মানে 1 কাপের থেকে একটু কম হবে। মানে যেহেতু আমি সরিষার তেল দিয়ে রান্না করবো তেহারিটা, তাহলে মনে করো সুন্দর একটা ফ্লেভার আসবে, কালারটা সুন্দর আসবে। এরপর যা দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, তেজপাতা, দারুচিনি 2 টুকরো, এলাচ দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা, লং দিয়ে দিচ্ছি 2 পিস, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ। পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার করে ভেজে নিবো। আর সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু তেহারি খেতে অন্যরকম টেস্ট হয়। নর্মাল তেলটা কিন্তু করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1.5 টেবিল চামচ মতো আদা বাটা, 1.5 টেবিল চামচ মতো দিয়েছি রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ দিয়েছি মরিচ গুঁড়ো, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি এখানে জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো কালো মরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পানি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। লবণটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন, তাইলেই হবে। আর মশলার পরিমাণটা কিন্তু খুব বেশি এটা লাগবে না, যেহেতু 1 কেজি পরিমাণ চিকেন আর চালটা কিন্তু প্রায় আমি এখানে 700 থেকে 800 গ্রাম নিয়েছি। মানে তেহারি রান্নার ক্ষেত্রে কিন্তু সম পরিমাণে চাল এবং মাংসের পরিমাণ দিলে সবচেয়ে বেশি ভালো হয়, মানে খেতে ভালো হয় আর কি। এই পর্যায়ে কিন্তু মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার আগে কিন্তু দিয়ে দিচ্ছি এখানে জয়ফল এবং জয়ত্রী বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ মতো। এটা কিন্তু আপনার গুঁড়া ব্যবহার করতে পারেন, তো বাটা দিলে একটু কম ব্যবহার করতে হবে। আর যদি গুঁড়া দেন তাহলে মনে করেন পরিমাণে একটু কম দেবেন, তাহলেই হবে। আর যেহেতু জয়ফল জয়ত্রী কিন্তু অনেক স্ট্রং ফ্লেভার হয়, মানে একটু বুঝে শুনে ব্যবহার করবেন। যদি পরিমাণে কম রান্না করেন তেহারিটা, তাহলে প্রয়োজনে একটু কম দেবেন, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিবেন। মশলাটা কিন্তু এই পর্যায়ে কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি মাংসটা কিন্তু দিয়ে দিচ্ছি, এর সাথে দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু এখানে পাকিস্তানি কক মুরগি ব্যবহার করতেছি, অবশ্যই কিন্তু পানি লাগবে। আর যদি আপনার বয়লার দিয়ে রান্না করেন তাহলে পানির পরিমাণটা কিন্তু নাও লাগতে পারে, হয়তো অনেকে লাগতেও পারে, কিন্তু খুব বেশি পানি লাগবে না। যেহেতু আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, মানে যেহেতু শক্ত মুরগিটা রান্না করার জন্য কিন্তু একটু পানির প্রয়োজন হবে। আর এরপর যে চুলা হিটটা কিন্তু মিডিয়াম থেকে একটু লো ফ্লেম থেকে একটু হাই ফ্লেমে রেখে কিন্তু রান্না করতে হবে, আর অনবরত নাড়াচাড়া করতে হবে যেন তলায় লেগে না যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইতে কিন্তু ভালো করে ফেটিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলাটা অফ করে দিতে হবে। চুলাটা অফ করে দিয়ে কিন্তু টক দইটা ব্যবহার করতে হবে, না তো টক দইটা কিন্তু ছানা হয়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন এই টেস্টটা ফলো করার জন্য। তারপর নাড়াচাড়া করে কিন্তু তারপর চুলাটা অফ অন করে দিবেন। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি। নাড়াচাড়া করে কিন্তু চুলাটা কিন্তু আমি অন করে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু একেবারে অপশনাল, দিলে কিন্তু ভালো, মানে একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে, ফ্লেভারটা সুন্দর আসবে এবং কালারটা কিন্তু সুন্দর আসবে। চিনিটা দেওয়ার কারণে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়, যেহেতু তেহারি কোনো কালার হয় না, একদম প্যাকাশেই থাকে। তবে একটু কালার আসবে, যেহেতু মরিচ গুঁড়া ব্যবহার করা হয়েছে এবং চিনি ব্যবহার করা হয়েছে, মানে ক্যারামেল হবে একটা, তাতে কালারটা সুন্দর আসবে। এই পর্যায়ে কিন্তু আমি মাংস এবং কিছু পরিমাণ মশলা তুলে নিব, সুদ তেলটা রেখে দিব। এরকম চামিতে তুলে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। আর কিছু পরিমাণ তেল কিন্তু এখানে আছে আমার, আর কিছু পরিমাণ তেল এখানে দিয়ে দিব, প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু সরষের তেল ব্যবহার করেছি আমি এখানে, আপনারা নর্মাল তেলটা ব্যবহার করতে পারেন রান্নার জন্য, রেগুলার তেলটা। এরপর যে চাল নিয়েছি আমি, চিনি গুঁড়ো চালটা নিয়েছি এখানে 700 থেকে 800 গ্রাম হবে। এটা ভালো করে মনে করো চাল নিতে ধুয়ে পরিষ্কার করে জড়িয়ে রেখেছি পানিটা, মানে অবশ্যই 5-10 মিনিট কিন্তু জড়িয়ে রাখতে হবে, চালটা যেন একদম জোর জোরে হয়ে যায়, শুকনো অবস্থায় হয়ে যায়। এরপর যে 3-4 মিনিট কিন্তু আমি এভাবে ভেজে নিব তেলের ওপরে ভালো করে, হাতে করে মনে করেন পোলাওটা, মানে ভাতটা আমার সুন্দর হবে, জোর জোরে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই ফলো করবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি, ফুটন্ত গরম পানি দিয়ে দিব। যেহেতু আমি এখানে 700 গ্রামের মতো আমার চাল আছে, প্রায় 1400 গ্রামের মতো কিন্তু পানি লাগবে, মানে ডাবল পরিমাণ পানি দিতে হবে। আমি যেহেতু চাল মাপার পর দিয়ে মেপে দিয়েছি, তিন পট হয়েছে, পানি দিয়েছি আমি 6 পট পরিমাণ। মানে চালের পরিমাণটা যদি মনে করেন যে নতুন হয় তাহলে পরিমাণটা একটু কম লাগবে, আর যদি পুরাতন হয় তাহলে মনে করেন সম পরিমাণ, মানে একটু বেশি পানি লাগবে, মানে ডাবল লাগবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ
চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই পর্যায়ে আপনি লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন। যদি লিকুইড দুধটা ব্যবহার করেন তাহলে কি হবে, পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। যদি এক কাপ দুধ ব্যবহার করেন তাহলে এক কাপ পানি কিন্তু কমিয়ে দিতে হবে। এই পর্যায়ে মনে করেন লবণ এবং দুধ দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। 7-8টা কাঁচামরিচ কিন্তু আমি পিছনটা ছিঁড়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার চড়াবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল অথবা গোলাপ জল ব্যবহার করতে পারেন। এতে করে মানে তেহারের যে একটা ফ্লেভার, সুন্দর একটা ফ্লেভার সুন্দর চলে যাবে, এটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। আর চুলা হিটটা কিন্তু এভাবে হাই হিটে ডেকে কিন্তু আমি বড় তুলে নেব চালটা। বড় তোলার পরেই কিন্তু এই পর্যায়ে একেবারে লো ফ্লেমে রেখে কিন্তু আমি একটা পোলাওটা রান্না করে নেব। এই পর্যায়ে কিন্তু কোনোরকম বাড়ানো যাবে না, চুলা হিট একেবারে লো ফ্লেমে রেখে কিন্তু রান্না করতে হবে। 5-7 মিনিটের মধ্যে দেখা যাবে জর্জরে হয়ে যাবে আমার চালটা, মানে ভাতটা একদম জর্জরে হবে। দেখতে পাচ্ছেন, দেখলে বুঝতে পারবেন যে কতটা জর্জরে হয়েছে। মানে এই পর্যায়ে মানে যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এরকম নাড়াচাড়া করেই কিন্তু মাংসটা ব্যবহার করতে হবে। অবশ্যই চেষ্টা করবেন মানে 80% সিদ্ধ অবস্থায় মাংসটা দেওয়ার জন্য। সে তুলে রাখা মাংসটা আমার তেল সহকারে কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আচাড়া করে নিব এই পর্যায়ে। এই তো এই পর্যায়ে কিন্তু মিলিয়ে আমি দমে রেখে দেবো 5-7 মিনিট। দমে রাখার পরে কিন্তু ঠান্ডা করে একটু সার্ভ করে দেখাবো, মানে খুব বেশি ঠান্ডা থাকবে না, মানে কুসুম গরম অবস্থায় থাকবে। এই পর্যায়ে কিন্তু তেহারিটা সার্ভ করতে হবে এবং এই পর্যায়ে কিন্তু খেতে হবে। দেখতে পাচ্ছেন, দেখতে যেরকম জোরজোরে হয়েছে মাশাআল্লাহ সেরকম ফ্লেভার এসেছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। বাসায় কিন্তু আমরা তৈরি করতে পারবেন খুবই অল্প সময় এবং খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু সবাই পছন্দ করবে। আর যেহেতু মনে করেন এই ইফতারিটা কিন্তু প্রত্যেকেরই পছন্দ, ছোটো থেকে বড় সবাই খেতে পছন্দ করে। আজকের ভিডিও আমার খুব ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, পরে বেশি বেশি ভালো থাকবে, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।